মুসলাই, ও সাই তুমি আবার একটুখানি নিলে কেন, বুটো কাপড়টা মুখে হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো সকাল সকাল একদম স্নান টান করে তোমাদের কাছে চলে এসেছি। তার কারণ হচ্ছে যে আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো জামাই বলতে আমার বর এখন আসছে আর আমরা স্নান টান করে রেডি হয়েছি। তার কারণ হচ্ছে আমাদের এখানে বাড়ির সামনেই ষষ্ঠী ঠাকুর আছে, শীতলা ঠাকুর আছে, সব তোমরা জানো। তো সব ষষ্ঠীতে এখানে পুজো হয়, তো সেরকমই জামাই ষষ্ঠী, তো আজকে এখানে পুজো হচ্ছে, তার জন্য স্নান করে নিয়েছি। তো আজকে তো আমার উপোস, যেহেতু আমি মা হয়ে গেছি, আর যে সমস্ত মেয়েরাই মানে মা হয়ে যায় তাদের ষষ্ঠী হয়, তো উপোস টুপোস করতে যতক্ষণ না ফোঁটা দিতে হয়, মানে ফোঁটা দিয়ে তারপরে খেতে হয়, আর তারপরে তো নিরামিষ টিরামিষ অনেক কিছু খাওয়া দাওয়া আছে, ভাত খেতে নেই, খেতে নেই। জামাইরা ভালো মন্দ খাবে আর মেয়েরা কিছুই খেতে পারবে না, চিড়ে এইসব খাবে। তো যাই হোক, একটা দিন কোনো ব্যাপার না, চলো পুজো হচ্ছে ওখানে যাই। এই যে দেখতে পাচ্ছ সব লোকের ভিড় আছে, আর এই যে গাছটা, এটা হচ্ছে অশ্বত্থ গাছ, এইখানে আমাদের ষষ্ঠী ঠাকুর পুজো হয় সব। চলো আমিও যাই গিয়ে প্রণাম করে আসি। পুজো আজ সব হয়ে গেল, এবারে চলো বাড়ি যায়। বর ফোন করেছিল যে ও জাবুইডাঙ্গা ঢুকে গেছে, আমার আর এক মিনিটের মধ্যেই চলে আসবে। দেখি চলো এখানেই দাঁড়িয়ে থাকি, ও আসো একসঙ্গে যাবো। এই দেখো এন্ট্রি নিয়ে নিয়েছে জামাই মশাই, আজকে ওদেরই দিন, আর আমরা খালি চিড়ে খেয়ে মরবো, আর ওরা ভালো মন্দ খাবে। আরে বাবা, মাম্মা, বাবাকে ডাক। এই যে জামাই মশাই, তুমি নিয়েছো জামাই, তো ধুতি পরে আসতে বললাম, পরে এলে না, খুলবে কেন? বর তো চলে এসেছে, আর এদিকে মাও খাওয়ার দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছে, কারণ জামাই ষষ্ঠী বলে কথা, আজকে তো জামাইদের দিন। তো আমি অলরেডি ঘেমে স্নান করেছি, স্নান করার পরে না বেশি খাওয়া হয়। তো মাকে দেখে, মাকে কি রান্না করছে দেখো। এখানে মাও রান্না শুরু করে দিয়েছে। কি রান্না আছে মেনু, কি কি রান্না? আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা হয়ে গেছে, শাক ভাজা হবে, এই ফুলকপির তরকারি হয়, মাছ, মাছের ডিম ভাজা আবার কি। তো শুনতেই পেলে অনেক কিছু রান্না হচ্ছে, তো চলো এবার ওর কাছে যাই। এ বাবা, ও পাঞ্জাবি খুলে ফেলেছে, ওকে দেখাতে আছে আমার দিকে আছে। ঠিক আছে চলো ফ্রেশ হোক ও একটু, তারপর আবার তোমাদের কাছে আসছি। আমি সবাইকে একসঙ্গে লাইন দিয়ে সবাইকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দেবো, কতবার নিচে হবো একসঙ্গে লাইন দিয়ে চলে যাবো। মাম্মাকে ফটো দেওয়ার আগে তোমাদের একটা গুড নিউজ জানিয়ে দিই, সেটা হচ্ছে প্রমার রেজাল্ট বেরিয়ে গেছে। তোমার অনেকেই জানো যে মাধ্যমিকের রেজাল্টটা উঠে গেছে, তো প্রমা খুব ভালোভাবেই রেজাল্ট করেছে। হচ্ছে প্রমা ফার্স্ট ডিভিশন পেয়েছে, একটাতে লেটার পেয়েছে। মাম্মা যে ব্রাহ্মণ হয়ে গেছে, মাম্মা শোনো একটু ফটো দি। যতক্ষণ না ডিপ করবে কিচ্ছু খেতে পাবো না, বিশ্বাস কর।
একটা হামি খাই তুমি আমাকে হামি দিয়ে দাও তোমার মুচ্ছটা কেমন করে আচ্ছা মুচ্ছ দিচ্ছি এসো একটা হামি হামি মারবি একটা হামি দিয়ে দাও এখন গেঞ্জি পরেছো পরেছো কিন্তু যখন আবার ফোঁটা নেবে তুমি আর মুসাই আবার পাঞ্জাবিটা পরে নেবে হ্যাঁ গরম নয় তলায় কিছু পড়তে হবে না শুধু ওপরটা পড়লেই হবে তলায় বাবাটা পরে যাবে এত খাওয়া রান আমরা কি খাবো না চিড়ে খাবো খালি চিড়ে খাবো আর রাতে মুড়ি খাবো এইসব খাবো সারা বছরটা তো জামাইয়ের উপর অত্যাচার চলে একদিনই একদিনই সুখ আছে তুই কবে এসে অত্যাচারটা পেয়েছিস আরে জিজু কথাগুলো বলছে দেখ ছোটে মুচকে মুচকে হাসি দিতে পারে কবে অত্যাচারটা পেয়েছিস হ্যাঁ মুসে দিয়া আমার পরে সকালবেলা কামানি হয়ে গেল আমি আমাদের আর একটা জামাই চলে এসেছে এখন আপাতত দুটো এরপরে পিতার হলে আবার তিনটে হবে আস্তে আস্তে সংখ্যায় বাড়বে আর কি ঠাকুরের জামাই এলো বাড়িতে এই যে দুটো জামাই বসে পড়েছে বড় জামাইকে শাশুড়ি মা ফোঁটা দিয়ে দিলেন মানে মুসাইকে হ্যাঁ কি খাওয়াচ্ছ তোমরা হ্যাঁ পিকুর মুখে ঢুকছে না মুসাই ও মুসাই তুমি আবার একটু পানি নিলে কেন বুঢ়া খাও পুরোটা মুখে মুসাইয়ের মুখে ঢোকে নি যা এখন একা আছো আদর খেয়ে নাও সে কি বলে সে বউয়ের সঙ্গে মেয়ের সঙ্গে থাকে কি বলে নিত কোনে মামা হচ্ছে নিত জামাই আমার তো আর কিছুই নেই তোমাদের সব পরে খুলে খুলে দেখাবো কে কি দিয়েছে ঠিক আছে মানে সব জামাই দিয়েছে ছেলেদের আর কি এটা মুছাই ঠিক আছে এবার তোমরা শান্তি মনে খাও আমিও একটু খেয়ে আসি ঠিক আছে তুমি খেয়ে নাও দিয়ে তোমাকে স্নান করিয়ে দেবো ঠিক আছে কি আছে চিকেন পকোড়া আর ভাত আচ্ছা তুমি রান্না খাবো দেখি খেয়ে কেমন হয়েছে দারুন খেতে হয়েছে কয় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ খাবো রনি
খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আমাকে চিকেন পকোড়ার ভাগ দিয়েছিল, তুমি কপালে বলতে একটা কোনো হয়েছে, তাও তুমি কপালটা টিপে দিন আরো ফুলে গেলে তোমাকে ওইরকম আহারে এরকম বলতে পারি, নর্মাল কত বলে এটা চাইনা মেহেন্দি, যেগুলো সে হাতে দিলে মানে একটুখানি রেখে ধুয়ে দিলে কালার হয়ে যায় না ওই মেহেন্দি, বেশি আবার বেশি দিন থাকেও না, একদিন দুদিন পরে উঠে যায়। হয়ে গেছে আমার মেহেন্দি করা, এই দেখো কেমন হয়েছে তোমরা জানিও, অনেকদিন পরে মেহেন্দি করলাম, এবার একটু শুকিয়ে যাবে একটু, দিয়ে তারপরে মাম্মাকে খাওয়াবো। চলো মেহেন্দিটা আবার তুলে ফেলি, আর হচ্ছে না এক হাতে করে কিছু, না পারছি চুল বাঁধতে, না পারছি কিছু, অস্বস্তি হচ্ছে, কালার হয়ে গেছে যা হয়। তুই কি করছো বাচ্চাদের চুলকে দিচ্ছে কেন? চলো চলো খাবে চলো, কি করছে মাথাটা নিয়ে এদিকে আর ওদিক করছে, আমার খেতে যাচ্ছে দেখো, দেখ কি ভালো মন্দ নয় তো খারাপ মন্দ কি করে। তারপরে এই যে এদিকে মুসাই বসে পড়েছে দুখানা জামাই, চলো এবার ঝটঝট করে খেয়ে নিই, ভীষণ খিদে পেয়েছে, তো খেয়ে দিয়ে আবার তোমাদের কাছে আসছি। এবার ইচ্ছে করে শাড়ি দিলাম না, কারণ শাড়ি প্রতিবারই দিই তার সাথে, এবারে শাড়ি তো অনেক পরে তাই এবারে বিছানা চাদর দিই, বিছানা চাদরটা কাজে লাগে বলো, আর শাড়ি তো পুজোর সময় এমনিতেই হয়, ওটা চাপ নেই। তো এবারে কাকিমারটা তোমাদের দেখিয়ে দিই, মায়েরটা এই মুহূর্তে আমার কাছে নেই, মায়ের কালারটা হচ্ছে পেস্তা গ্রিন কালারের মায়েরটা, আর কাকিমার হচ্ছে ব্লু, এই যে এরম কাজ, আর পিলো কভার ও শার্ট দিয়েছে, আর পিসিমণিও শার্টই দিয়েছে, আমার শার্টটাই বেশি পরে, এই দেখো কালারটা ভীষণ সুন্দর। আর বাবা দিয়েছে যেহেতু অফিসার তো এমনি পরে, আর এগুলো একটু প্রিন্টেড এর মধ্যেই বাবাকে নিতে বলেছিলাম, কারণ টুকি থেকে বিয়ে বাড়ি টি বাড়ি হলে খালি সেগুলো পরে দেখতে ভালো লাগবে স্যুটের সাথে, এলাকে এই কালারটা। তো আমার বরের গিফট আর আমরা যে গিফট গুলো পিসিমণি মাদের ওদের দিয়েছি কেমন হয়েছে জানিও, আমার এই কালারটা দেখো আরো ডিপ হয়ে গেছে। তো এবার একটু রেস্ট নেব, এখনকার মতো ভিডিও এখানেই শেষ করলাম, ভিডিও কেমন লাগলো প্লিজ জানিও, আজকের মতো টাটা।